তো আমরা একটা গাড়ি বুক করলাম, সেটা দামাদামি করে 2000 টাকা নিল। এখানে 2 থেকে 2500 ছোটো গাড়ি এবং বড় গাড়ি সেটা 3 থেকে 3500 টাকা নেয়। তো দামাদামি করে 2000 টাকা। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করছি সবাই, কারণ বাসটা আমরা পাইনি ঠিক। তো আইসক্রিম খেতে গেছে গাড়ি, আমরা এটা 2000 টাকা দিয়ে বুকিং করলাম। তো এখানে কিন্তু দামাদামি করতে হবে। এই গাড়িতে করে আমরা দার্জিলিং যাবো, চলো সেগুলোতে কথা হবে। তোমরা শিলিগুড়ি জাংশনে নেমে যারা কলকাতার দিকে আসবে তারা কলেজ এক্সপ্রেসে, নর্থ বেঙ্গল অনলাইন এক্সপ্রেসে আসতে পারো। অনলাইন টিকিট বুক করে শিলিগুড়ি জাংশনে আসতে হবে। দেন এখান থেকে তোমরা বেঙ্গিনোকে বাস পেয়ে বাস পেয়ে যাবে এনবিএন থেকে, এবং অনেক অ্যাভেলেবেল শেয়ার গাড়ি পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য ট্রেন রয়েছে, তোমরা অনলাইনে সেটা জানতেই পারবে করলে কী ট্রেন অ্যাভেলেবেল আছে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে আসার জন্য। তুমি সেই ট্রেনে করে বা আসতে পারো। শেয়ার গাড়িও কম এবং আমার যেহেতু 7 জন একসাথে যাবো, তো প্রত্যেকটা শেয়ার গাড়িতে হয়তো 3-4টে করে সিট ছিল, বাকিগুলোও ছিল। তো সেই জন্য আমাদের বুকিং করতে হলো এখান থেকে। অ্যান্ড আমরা হোটেলটাও এখানে থেকেই নিয়েছি। আমরা একটা বড় রুম 7 জনের 3500 টাকা নিল, কারণ উপায় নেই আজকে খুব ভিড় হবে। তোমরা কিন্তু দার্জিলিং হোটেলটা করতে পারবে, আমার মনে হয় সেটা আর একটু চিপ প্রাইসে পেয়ে যাবে। কিন্তু অনেকটাই আমার যেটা মনে হলো নিউ ইয়ার থেকে, কারণ উপায় নেই অনেকটা লেট হয়ে গেছে। দিন আমরা আবার গাড়ি চলছে, যত সামনের দিকে যাচ্ছি তত আরো সুন্দর, আরো স্পষ্ট পাহাড়কে দেখতে পাচ্ছি। কুয়াশার জন্য একটু আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। এই গাড়ি সামনের দিকে এগোচ্ছে দার্জিলিং এর দিকে। দুটো রাস্তা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাবো দার্জিলিং সামনের পাহাড়। আমরা একটু একটু করে দার্জিলিং এর দিকে আগাচ্ছি এখন।
দশ মিনিটের জন্য দাঁড়ালাম। ভীষণ সুন্দর জায়গাটা, সবারই একটু মাথা ঘুরছে কারণ এতটা আঁকা পাকা রাস্তা, ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য। সবাই গাড়ি আমরা একটু বাইরে হাওয়া খাচ্ছি আমি, তো ভীষণ সুন্দর চারিদিকে পাহাড়, ওই উঁচুতে আমরা গাড়ি করে যাবো। লাভলি প্লেস, চলো যেতে যেতে কথা হবে। আরো উকা উপরে উঠছে, যত না দূর যাচ্ছে রাস্তা রাস্তা ভীষণ একদম এলো, কিন্তু ভিউ দারুণ। যতটা বলবো ততটা কম, চোখের দেখা অনেকটা সুন্দর কিন্তু একটু মাথা চক্কর দেয় কারণ এতটা আঁকা বাঁকা রাস্তা, একটু প্রবলেম হয়। আমার একটু প্রবলেম হচ্ছে সবার না হতে পারে। আমাদের কার্শিয়ান পয়েন্ট, আই লাভ কার্শিয়ান ভিউ পয়েন্ট ছিল, তো সেখানে আমরা দাঁড়াইনি কারণ আজকে তো আমরা যদি দাঁড়াতাম আমাদের অনেকটা লেট হয়ে যেত, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটো বাজে, তো সেখানে আমরা দাঁড়াইনি। সেখানে ভীষণ প্রচণ্ড ভিড় ছিল, তো যতটা সম্ভব গাড়িটিকে ঘুরে দেখানো আমি ট্রাই করছি। ঘুম রেল স্টেশন, ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন, এর পাশ দিয়েই আমরা যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।